বড় বড় ডায়লগ না মেরে সইটা কর। বাঙালিদের এটাই প্রবলেম জানেন তো, মুখে বড় বড় ডায়লগ। সাইমিকান্ত যা বলে গেছেন তাকে নিজের জীবনে কখনো অ্যাপ্লাই করেননি, ন্যাকামিটা নেওয়া যাচ্ছে না, জাস্ট সইটা কর, দেখ মুখ দিয়ে দে আমাকে একটু। না আমি ফোন করতে পারিনি, আমি পারিনি ফোন করতে, আমি পারি না এত কিছু গুছিয়ে, আমি পারি না। তুই কিন্তু আমাকে নতুন চিনছিস না, তুই কিন্তু আমাকে জানিস, ভালো করে চিনিস, আমি এত কিছু একাতে গুছিয়ে করতে পারি না। অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি, আমি আমি থিয়েটার করি, তুই জানিস আমি থিয়েটার ছাড়া এত কিছু জিনিস একা হাতে গুছিয়ে করতে পারি না, ঠিক আছে। আরে দায়িত্ব নিতে, আরে তুই ওনাকে কেন টানছিস, ওনাকে কেন টানছিস, উনি উনি সংসার সম্পর্কে, আপনি বিয়ে করেছেন, উনি সংসার সম্পর্কে কি জানেন, আশ্চর্য বিষয় তো। আর তোর আমার মধ্যে একটা চুক্তি হয়েছিল না যে আমাদের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা নিজেরা সামলাবো, ওনাকে কেন টানছিস তুই, আশ্চর্য বিষয়। আর কৃষ্ণদা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমার আমার পক্ষে খুব অসুবিধা হচ্ছে, আমি একা এত কিছু সামলাতে পারছি না। তুই কি তুই কি করবি জেনে কৃষ্ণদা কোথায় গেছে? না তুই কি করবি, তোর তো ওনাকে নিয়ে প্রবলেম, তোর কৃষ্ণদাকে নিয়ে প্রবলেম, কৃষ্ণদার বউকে নিয়ে প্রবলেম, আমার দলকে নিয়ে প্রবলেম, আমার থিয়েটারকে নিয়ে প্রবলেম, আমাকে নিয়ে প্রবলেম। হ্যাঁ, এবং তোর এই প্রবলেম খুঁজে 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 বার করেনি, আমার খুব প্রবলেম সত্যি। ন্যাকামি জাস্ট নেওয়া যাচ্ছে না, আমার আমার লজ্জা নেই রে, আমার একদম লজ্জা নেই, আমার সত্যি লজ্জা নেই জানেন তো। আমি এখানে ল্যাংটো হয়ে নাচবো, আমি এখানে ল্যাংটো হয়ে নাচবো, আমার লজ্জা করে না। হ্যাঁ হ্যাঁ, আমি থিয়েটারের ছেলে, মেরুদণ্ড নিয়ে কথা বলার তুই কেড়ে, এই তুই মেরুদণ্ড মানে কি জানিস, কি 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 তুই দেখেছিস কখনো, থিয়েটার পড়েছিস, আমার নাটক শুনেছিস কখনো, আমার ফালতু কথা না বলে সইটা কাট, বাজে 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 বকবি না, সই কাট। না আমি সরি বলি না, আমি সরি বলি না, আমি সরি বলি না, আমি সরি বলতে পারি না, না আমার মেয়েলি গভীর নেই, আমি ছোট থেকে সরি বললাম। আচ্ছা কাইলি আপনি একটু চুপ করবেন কি, আপনি একটু চুপ করেন আমার ফোন, হ্যাঁ আপনি একটু কাইলি চুপ করুন, আমি সরি বলি না, না বলবো না সরি আমি। আচ্ছা আরে আচ্ছা ঠিক আছে, আমার কাঁদার কি আছে, আরে লোকের সামনে কাঁদছিস কেন, আরে আমিও সরি বলতে পারি কোনো, এই বাবা, এই ওর ওর বাবাকে বলে দেবেন কি আমাদের ঝগড়া কিন্তু চলবে, আর আমি ইলিশ মাছ খাই না, আর ফিশ আমি নিজে কিনবো, আরে পয়সা তুই দিবি, কিনবো আমি সবসময় মনে আছে।